সঙ্গে আজকে বিয়ে হয়েছে। হিন্দু ছেলেটা বাসর ঘর থেকে বালিশ নিয়ে চলে যাচ্ছিল। মেয়েটা তখন বলে, আরে তুমি বালিশ নিয়ে কোথায় যাচ্ছ? ছেলেটা বলে, আমি তোমার মতো কুচিত মেয়েকে বউ বলে মানি না, শুধু বাবাকে খুশি করার জন্য তোমাকে বিয়ে করেছি, আর তোমার চাইতেও আমার সুন্দরী গার্লফ্রেন্ড রয়েছে। এটা বলে ছেলেটা সেখান থেকে চলে যায়। মেয়েটা তখন ভীষণ কান্না করে। ছেলেটা নেশা করে বাড়িতে আসতো। মেয়েটা তখন তার অনেক সেবা যত্ন করতো, কিন্তু তবুও ছেলেটা মেয়েটাকে স্ত্রী বলে মানছিল না। ছেলেটা একদিন তার গার্লফ্রেন্ডের সঙ্গে প্রেম করছিল। তখন তার বউ এসে ছেলেটাকে বলে, এই মেয়েটাকে, ও আচ্ছা, আমার সঙ্গে বিয়ে হওয়ার পরেও তুমি এই মেয়েটার সঙ্গে প্রেম করছো? ছেলেটা তখন তাকে একটি থাপড় মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। মেয়েটা তখন মন খারাপ করে রাস্তা দিয়ে কান্না করতে করতে যাচ্ছিল, আর তখনই একটি গাড়ি এসে মেয়েটাকে অ্যাক্সিডেন্ট করে দেয়। এর এক বছর পরে ছেলেটাই অফিসে আসে জরুরি কাজের জন্য। তখনই মেয়েটাকে দেখে বলে, আরে তুমি এখানে? মেয়েটা বলে, ও আচ্ছা, আমাকে দেখে অবাক হচ্ছ? হ্যাঁ, আমি তোমার সেই বউ, আজ আর কুচ্ছিত নই, এখন আমি অনেক সুন্দরী হয়েছি। আসলে মেয়েটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর এই ছেলেটা তাকে নিয়ে গিয়ে চিকিৎসা করেছিল।